বহু দূরের মহাকাশে জ্বলন্ত বালিঘড়ির মধ্যে নতুন তারার জন্মের সময়ের ছবি তুলে তাক লাগালো নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। টেলিস্কোপটি অন্ধকার মেঘ L1527 এর মধ্যে প্রোটোস্টারের একেবারে লুকানো বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে, যা একটি নতুন তারার জন্মের সময়কার চিত্র তুলে ধরে। টরাস তারকা গঠন অঞ্চলের মধ্যে এই জ্বলন্ত মেঘগুলি শুধুমাত্র ইনফ্রারেড আলোতে দৃশ্যমান। এটি জেমস ওয়েবের নিয়ার ইনফ্রারেড ক্যামেরার জন্য তোলা সম্ভব হয়েছে। জেমস ওয়েব যে তারার জন্মের ছবি তুলেছে তার বয়স প্রায় 1,00,000 বছর, অর্থাৎ অতীতে ফিরে গিয়ে 1,00,000 বছর আগে তারার জন্মের সময়কার ছবি ধরা পড়েছে জেমস ওয়েবের ক্যামেরায়। নাসা বলছে প্রোটোস্টার নিজেই এই বালিঘড়ি আকৃতির জ্বলন্ত মেঘের মাঝামাঝি অবস্থানে লুকিয়ে আছে। একটি প্রান্ত অন প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক ঘড়ির মাঝখানে একটি অন্ধকার রেখা হিসেবে দেখা যায়। প্রোটোস্টার থেকে আলো এই ডিস্কের উপরে এবং নিচে লিক করে, আশেপাশের গ্যাস এবং ধুলার মধ্যে গহ্বরকে আলোকিত করে। এই অঞ্চলের সবচেয়ে প্রচলিত বৈশিষ্ট্যগুলি এই প্রতিনিধি রঙের ইনফ্রারেড ছবিতে মেঘের রং নীল এবং কমলা প্রোটোস্টার থেকে দূরে সরে গিয়ে আশপাশের বস্তুর সাথে সংঘর্ষের ফলে তৈরি গহ্বরের মতো রূপ তৈরি করেছে। রংগুলি ওয়েব এবং মেঘের মধ্যে ধূলিকণার স্তরগুলির কারণে প্রতিফলিত হয়। নীল অঞ্চলগুলি যেখানে ধুলো সবচেয়ে পাতলা, ধুলোর স্তর যত ঘন কম নীল আলো কমলা পকেট তৈরি করে। ওয়েব আণবিক হাইড্রোজেনের ফিলামেন্টগুলিও প্রকাশ করে, যা প্রোটোস্টার এটি থেকে উৎপাদনটি বের করে দেওয়ার কারণে থমকে গেছে বলে মনে হয়। প্রচণ্ড চাপ এবং বিশৃঙ্খলা নতুন তারা গঠনে বাধা দেয়, ফলস্বরূপ প্রোটোস্টার মহাকাশে আধিপত্য বিস্তার করে, নিজের জন্য অনেক উপাদান গ্রহণ করে। L1527 যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তা সত্ত্বেও এটি প্রায় 1,00,000 বছর বয়সী একটি তুলনামূলকভাবে তরুণ তারা। ইনফ্রারেড অ্যাস্ট্রোনমিক্যাল স্যাটেলাইটের মতো মিশনের দ্বারা পর্যবেক্ষণ করে এর বয়স নির্ধারণ এবং দূর ইনফ্রারেড আলোতের উজ্জ্বলতা বিবেচনা করে। L1527 কে ক্লাস জিরো প্রোটোস্টার হিসেবে বিবেচনা করা হয়, যা তারা গঠনের প্রাথমিক স্তর। প্রোটোস্টার যখন ভর সংগ্রহ করতে থাকে এর কোর ধীরে ধীরে সংকুচিত হয় এবং স্থিতিশীল পারমাণবিক ফিউশনের কাছাকাছি চলে যায়। এই চিত্রটিতে দেখানো দৃশ্যটি L1527 প্রকাশ করে যে ঠিক তা করছে। আশেপাশের আণবিক মেঘ ঘন ধূলিকণা এবং গ্যাস দিয়ে তৈরি হলে তা কেন্দ্রে টানা হয় যেখানে প্রোটোস্টার থাকে। উপাদানটি পড়ার সাথে সাথে এটি কেন্দ্রের চারপাশে সর্পিল হয়। এটি উপাদানের একটি ঘন ডিস্ক তৈরি করে যা একটি অ্যাক্রিশন ডিস্ক নামে পরিচিত, যা প্রোটোস্টারের উপাদানগুলিকে ফিট করে। এটি আরও ভর লাভ করে এবং আরও সংকুচিত হওয়ার সাথে সাথে এর কেন্দ্রের তাপমাত্রা বাড়বে। অবশেষে পারমাণবিক ফিউশন শুরু হওয়ার ট্র্যাশ হোল্ডে পৌঁছে যাবে। উজ্জ্বল কেন্দ্রের সামনে একটি অন্ধকার ব্যান্ড হিসেবে ছবিতে দেখা ডিস্কটি আমাদের সৌরজগতের আকারের। ঘনত্বের পরিপ্রেক্ষিতে এই উপাদানটির বেশিরভাগ অংশ একসাথে জমে থাকা অস্বাভাবিক নয়। L1527 এর এই দৃশ্যটি আমাদের সূর্য এবং সৌরজগৎ তাদের শৈশবকালে কেমন ছিল তা জানার একটি পথ প্রদর্শন করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হল বিশ্বের প্রধান মহাকাশ বিজ্ঞান মানমন্দির। ওয়েব আমাদের সৌরজগতের রহস্য সমাধান করবে, অন্যান্য নক্ষত্রের চারপাশে দূরবর্তী বিশ্বের দিকে তাকাবে এবং আমাদের মহাবিশ্বের রহস্যময় কাঠামো এবং উৎস এবং এতে আমাদের অবস্থান অনুসন্ধান করবে। ওয়েব হলো একটি আন্তর্জাতিক প্রোগ্রাম যার নেতৃত্বে নাসা এর অংশীদার, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি।